রাসূলুল্লাহকে নূর হিসেবে বানিয়েছেন, কি হিসেবে বানিয়েছেন? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে সৃষ্টিটা করেছেন, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টিটাই হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সর্বপ্রথম সৃষ্টিটাই ছিল নূর, সর্বপ্রথম সৃষ্টি কি ছিল? নূর। এই নূরটাই হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নূরে মুহাম্মদের উপর কাবার দিয়েছেন, স্বরূপ দিয়েছেন, আকৃতি দিয়েছেন। বানানোর পরে ওই নূরের উপর বিশেষ স্বরূপ দিয়েছেন, বিশেষ আকৃতি দিয়েছেন। এখন আকৃতিটা কিসের আকৃতি ছিল, কেমন আকৃতি ছিল আমরা জানতাম? কিন্তু আমরা যদি গবেষণা করি, গবেষণা করলে দেখতে পাই রাসূল করিম রাহমাতুল রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপ শুধু তিনটা নয়, আরো অনেক ছিল, অসংখ্য করে তো স্বরূপ ছিল। সুবহানাল্লাহ। বিখ্যাত মুফাসসির তাফসীর রুহুল বায়ানের মুসান্নিফ আল্লামা ইসমাইল হাক্কি বারসবি আলাইহির রহমা তার প্রসিদ্ধ তাফসীর কিতাব তাফসীর রুহুল বায়ান শরীফের মধ্যে সপ্তম খণ্ডের 107 পৃষ্ঠায় চমৎকার একটা এবারত এনেছেন। তিনি বর্ণনা করছেন, فبقى بين يدي الله 100,000 عام وقيل 1000 عام الله পাক রব্বুল আলামিন যখন হুজুর করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, নূর হিসেবে সৃষ্টি করেছেন, এই নূরে মুহাম্মদীকে সৃষ্টি করার পরে এই নূরে মুহাম্মদী রব্বুল ইজ্জতের দরবারে, আল্লাহ পাকের দরবারে এই নূরে মুহাম্মদী 100,000 عام 100,000 বছর, মানে 1,00,000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই নূরে মুহাম্মদের মজুদ ছিল বলে সুবহানাল্লাহ। অনুরাধের সেবাকীরা কেউ কেউ বলেছেন আলফে আমিন, 100,000 বছর নয় 200,000 বছর, মানে 2,00,000 বছর নূরে মুহাম্মদী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মজুদ ছিল। সুবহানাল্লাহ। তারপরে বলছেন ينظر الله في كل يوم 70,000 نظرة এই নূরে মুহাম্মদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন ফি কুল্লি ইয়াউমিন প্রত্যেক দিন 70,000 নাজরাতিন 70,000 বার করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নূরে মুহাম্মদের উপর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকতের উপর হাকিকতে নূরে মুহাম্মদের উপর প্রত্যেক দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 দৃষ্টি দিয়েছেন বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন? তারপরে বলতেছি ইয়াকসুহু ফি কুল্লি নাজরাতিন নূরান জাদিদান ওয়া কারামাতান জাদিদাতান বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রহমান মুসান্নিফ তিনি বলতেছেন এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নূরে মুহাম্মদের উপর 70,000 বার করে দৃষ্টি নিক্ষেপ করেছেন, এই প্রতিটা দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক একটা পোশাক, এক একটা সুরাত, এক একটা আকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা দৃষ্টিতে ঘটানো আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফি কুল্লি নাজরাতিন নূরান জাদিদান ওয়া কারামাতান জাদিদাতান। আর এই যে আকৃতিগুলো সৃষ্টি হয়েছে, এই আকৃতিগুলো মাটির আকৃতি ছিল না, প্রত্যেকটা আকৃতি কিসের ছিল? নূরান জাদিদান, নতুন নতুন নূরি পোশাক ছিল, নতুন নতুন সম্মানের পোশাক ছিল বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত
শুধু তিনটার মধ্যে সীমাবদ্ধ নয়, অসংখ্য অগণিত সোরাত রয়েছে, ঠিক কিনা বলে বলেন? কত সোরাত আছে হিসাব করা যাবে? ফি কুল্লি ইয়াউমিন সাবঈনা আলফান হাজরাত, প্রত্যেক দিন যদি সত্তর হাজার করে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি দেন, প্রতিদিন সত্তর হাজার বার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মোহাম্মদের উপর তাকা, এক একটা দৃষ্টিতে এক একটা পোশাক তৈরি হয় রাসূলুল্লাহর উপর, নূরে মোহাম্মদের উপর, আর এইরকম প্রতিদিন সত্তর হাজার বার করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর উপর নূরে মোহাম্মদের উপর তাকিয়েছেন গতবার মিআতা আলফা মিন, এক লাখ অথবা দুই লাখ বছর ধরে, বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিন যদি সত্তর হাজার বার করে রাসূলুল্লাহর উপর তাকা, আর প্রতি তাকানোর পরিবর্তে প্রতিটা তাকানোর ফলে প্রতি একবার তাকানোতে এক একটা পোশাক রাসূলুল্লাহর উপর তৈরি হয়, নূরে মোহাম্মদের উপর তৈরি হয়, তাহলে প্রতিদিন সত্তর হাজার বার করে দুই লক্ষ বছর যদি রাসূলুল্লাহর উপর তাকানো হয়, তাহলে প্রত্যেক দিন সত্তর হাজার বার করে তাকাইলে দুই লক্ষ বছর রাসূলুল্লাহর উপর যদি তাকানো হয়, তাহলে কত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পোশাক রাসূলুল্লাহর শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, সেটা হিসাব করা যাবে কিভাবে? সম্ভব? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরত কি শুধু একটা দুইটা না অসংখ্য গণিত? অসংখ্য গণিত, অসংখ্য গণিত না একটা দুইটা? অসংখ্য গণিত, অসংখ্য গণিত। কেন কেন এত সরত, কেন এত আকৃতি, কেন? সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মানব বাগানে আলমে আরদের মধ্যে পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, তখন মানব সুরত দিয়ে, মানব আকৃতি দিয়ে, মানবিক কাবার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রাসূল করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত অসংখ্য অগণিত সুরত আমি দিয়েছি এই জন্য যে আমার রাসূল শুধু এই মানব জাতির রাসূল নয়, শুধু এই মানুষের রাসূল নয়, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, যত আলম আছে, সকল আলমের জন্য, সকল সৃষ্টির জন্য আমার রাসূল, আমার রাসূলকে আমি নবী করে পাঠিয়েছি, যারা বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আলমের জন্য, গোটা সৃষ্টির জন্য নাজিল করে পাঠিয়েছি, সুবহানাল্লাহ। এই নাজিরা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লেখেন আয় নবিয়া, অর্থাৎ নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানব বাগানে মানব জাতির জন্য যেমনি ভাবে ভীতি প্রদর্শনকারী, যেমনি ভাবে নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নবী না? জি। কি বলেন, আমাদের জন্য নবী কি না? জি। তো তিনি কি শুধু আমাদের জন্য নবী? না। কি আমাদের জন্য নবী না? শুধু আমাদের জন্য নবী না, এটাই আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, হে জগতের মানুষ, আমার রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু এই জগতের নবী মনে করো না, আমার নবী করিম রাউফুর রহিম গোটা সৃষ্টির জন্য, গোটা আলমের জন্য, গোটা মাখলুকাতের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আমার নবী হচ্ছে নবী, যারা বলেন সুবহানাল্লাহ। তোমরা যেই জগতে বাস করছো আলমে দুনিয়া, আমার নবী যেমনি ভাবে আলমে দুনিয়ার নবী, তোমাদের মানুষের নবী, আমার নবী ঠিক তেমনি ভাবে জিন জাতির নবী, আমার নবী তেমনি ভাবে ফেরেশতা জাতির নবী, শুধু জিন আর ফেরেশতা নয়, আমি রব্বে কায়নাতের সৃষ্টিতে যত
সৃষ্টি নাকি রয়েছে সাত আসমান সাত জমিনের মধ্যে, আরশে আযিম থেকে শুরু করে তাখতা সারা পর্যন্ত যত অসংখ্য অগণিত আলম রয়েছে জগৎ রয়েছে, আর এই অসংখ্য অগণিত জগতের মধ্যে যত সৃষ্টি নাদি রয়েছে মাছ গাছ পশু পাখি থেকে শুরু করে মানব দানব জিন ইনসান ফেরেশতা কুল সকল সৃষ্টির নবী সকল জাতের নবী সকল আলমের নবী হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমার নবী সকল সৃষ্টির নবী, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলেন লিয়াকুনা লিল আলামিনা নাদিরা, আমার নবী গোটা সৃষ্টির জন্য গোটা আলমের জন্য হচ্ছে নবী বা নাদির। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মানব জাতিকে হেদায়েতের জন্য 570 খ্রিস্টাব্দে বারো রবিউল আউয়াল নবী করিম রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা স্বরূপ দিয়ে একটা আকৃতি দিয়ে একটা গঠন দিয়ে মানব আকৃতি দিয়ে পাঠিয়েছেন আমাদেরকে হেদায়েতের জন্য। নবী যদি মানব আকৃতি না নিয়ে অন্য কোন আকৃতি নিয়ে আসতেন তাহলে আমরা কি রাসূলুল্লাহর বাণী শুনতে পাইতাম? জি না। এখানে যদি একটা বাঘ এসে আপনাকে কল্লার দাওয়াত দেয় আপনি থাকবেন না ভয় পালাবেন? থাকবেন না ভয় পালাবেন? মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য মানব আকৃতির প্রয়োজন। সরাসরি যদি জিব্রাইল আলাইহিস সালাম তার নিজের যে আকৃতি আছে 600 ডানা নিয়ে হযরতে জিব্রাইল আলাইহিস সালামের হাকিকি আকৃতি নিয়ে প্রকৃত স্বরূপ নিয়ে যদি আমাদের সম্মুখে এসে বলে হে উম্মতে মুহাম্মদি হে আল্লাহর বান্দারা তোমরা কালেমা শরীফ পড়ে নাও ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কি হযরত জিব্রাইল ইসলামের এই কথা শুনে কালেমা শরীফ পড়ব না ভয় পালাবো? পালাবো, দেশ ছেড়ে পালাবো, কারণ ওই আকৃতি দেখার মতো ক্ষমতা সাহস আমাদের মধ্যে নেই। রাসূলুল্লাহর যে হাকিকি স্বরূপ, রাসূলুল্লাহর যে হাকিকত রয়েছে, রাসূলুল্লাহর হাকিকত হচ্ছে নূর। সেই নূর যদি নিজের তাজাল্লি সহ নিজের হাকিকি রূপ সহ আমাদের মধ্যে আসতেন তাহলে এই আলমে দুনিয়া থাকতো না, বরং গোটা সৃষ্টিটা রাসূলুল্লাহর নূরের তাজাল্লিতে পুরো ছাই হয়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহ জিয়ারতের মধ্যে যাবেন, হযরতে জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর সামনে অগ্রসর হতে পারবো না, প্রতিটা আসমানের অবস্থা তুমি আমাকে দেখিয়েছ, জান্নাত জাহান্নাম দেখিয়েছ, এখন সামনে তুমি কেন যাবে না কারণটা তুমি আমাকে ব্যাখ্যা করো। আপনার যে হাকিকত রয়েছে নূরে মুহাম্মদি, আপনার হাকিকত হচ্ছে নূর, এতক্ষণ যে আপনি পৃথিবী দেখে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত এসেছেন আপনার শরীরের মধ্যে মানব কবর ছিল একটা ঢাকুনি ছিল, কিন্তু এখন আপনি যে জগতে যাবেন সেই জগৎটার মধ্যে মানব স্বরূপ থাকবে না, মানব কবর থাকবে না, আপনার হাকিকি রূপ উন্মোচিত হয়ে যাবে,
এই কমার আপনি ছেড়ে ফেলে দিবেন, সেই জগতের মধ্যে নূরই নূর থাকবে, আপনি আপনার হাকিকত নূর যাবেন নূরের জগতে, কাজেই মানব কবার আর থাকবে না। আর যখন আপনার মানব কবার থাকবে না, আপনার সাথে যখন আমি জিব্রিল রওনা দেব, সেই নূরের তাজাল্লিতে আমি জিব্রিল আলাইহিস সালাম যদি একটা সামান্য চুল পরিমাণের সামনের দিকে যাই, আর আপনার নূরি কবার উন্মোচিত হয়ে যায়, আপনার নূরের ঝলকে আমি জিব্রিলের শত শত যত পর রয়েছে সব হলো পুরে ছাই হয়ে যাবে, আমি জিব্রিলের সামনে বাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আমাদের জন্য দিয়েছেন এই মানব কাবার মানবাকৃতি দিয়েছেন 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ আমিনার মাধ্যমে, যখন রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানব ভবনে আসার পূর্বে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জগতের মধ্যে আলমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে অসংখ্য অগণিত সৃষ্টি রয়েছে, এই সকল সৃষ্টিরাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিজস্ব স্বরূপ নিয়ে নিয়ে ওই সকল আলমের সকল সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং রিসালাতের বাণী পড়িয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই সকল অসংখ্য অগণিত আলমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত পৌঁছানোর জন্য রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য স্বরূপ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য স্রোতের মধ্যে আমরা দু একটা স্রোতের কথা বলছি যেগুলো আমরা দেশ থেকে পাই। ইমাম আব্দুর রাজ্জাক আস-সানআনি রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর দাদা ওস্তাদ, তিনি তার আল জুজুল মাফকুর মিনাল মুসান্নাফের মধ্যে হাদিস নকল করেছেন রাসূলুল্লাহর সাহাবি হযরত সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা সাদারাতান ওয়া লাহা আরবাতু আসহান। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম রাহুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করার পরে বিভিন্ন আকৃতি দিয়েছেন। এখানে একটা আকৃতির কথা ইমাম আব্দুর রাজ্জাক সানআনী রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাহাবী সাহেব বিন ইয়াজিদ হাদিসটি বর্ণনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাছ বানালেন, গাছটার চারটা শাখা ছিল, চারটা ডাল ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা গাছ তৈরি করলেন, এই গাছের শাখা ছিল বা ডাল ছিল চারটা, কটা ছিল? তারপরে বলতেছে আসাম্মা সাদারাত ইয়াকিন, এই গাছটা বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের নাম রাখলেন সাদারাতুল ইয়াকিন। গাছের নাম কি? সাদারাতুল ইয়াকিন। এই গাছটা বানানোর পরে সুন্না খালাকা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজাবিন মিন দুররাতিন বাইদা, আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদিকে সাদা রঙের মুক্তার হিজাবের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ। কি রূপে রাখলেন? মিথরুকা মাসালি তাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ময়ূরের আকৃতিতে এই সাদা রঙের মুক্তার হিজাবের মধ্যে পর্দার মধ্যে আবৃত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী হযরত সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওয়াদাহু আলা তিলকা সাদারাতি ফাসাবাহা আলাইহা মিকদারু সারাইনা আলফ সানাতিন। হে জগতের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ময়ূরের আকৃতিতে রূপ দিয়ে ময়ূরের স্বরূপ দিয়ে সাদা রঙের একটা হিজাবের মধ্যে রেখে এই সাদা তুলিয়া কিরের মধ্যে রেখে দিলেন।
সাদাতের মধ্যে রব্বের ইজ্জতের লজ্জার একটা আয়না তৈরি করে সেই নূরে মুহাম্মদী ময়ূরের রূপে নূরে মুহাম্মদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জার একটা আয়না স্থাপন করলেন। সেই আয়নার মধ্যে ময়ূর রূপে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকালেন, তাকানোর পরে তার সুন্দর আকৃতি দেখলেন। এই আকৃতি দেখে তিনি লজ্জা পেয়ে রব্বুল ইজ্জতের দরবারে করেছেন আল্লাহর দরবারে কৃতজ্ঞতা দেওয়ার জন্য পাঁচটা সেজদা করেছেন। এই পাঁচটা সেজদা কে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য পালবার ফরজ নামাজের সময় নির্ধারণ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা পাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মদীকে বানানোর পরে ময়ূরের একটা আকৃতিতে সাজারাতুল ইয়াকিন নামক চার শাখা বিশিষ্ট গাছের মধ্যে আল্লাহ পাকের দরবারে সত্তর হাজার বছর ময়ূর রূপে নবী ছিলেন, ঠিক না? শুধু তাই নয়, তুমি জিব্রাইল আলাইহিস সালামের বয়স কত? জিব্রাইল সালামের বয়স কত আল্লাহ জিজ্ঞেস করেছেন। জবাবে জিব্রাইল বলছেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ লাস্তু আলামু গায়রানি ফিল হিজাবির রাবিআ মান ইত্তালিউ ফি কুল্লি সাবইনা আলফ সানাতিন। জবাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইলের বয়স কত? আপনি রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছেন, কিন্তু আমি জিব্রাইল সালামের আমার বয়স সম্পর্কে কোনো সঠিক ধারণা আমি বলতে পারছি না। তবে একটা কথা আমার মনে আছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আমি দেখতে পেলাম, সৃষ্টি করার পরে আমি চতুর্থ আসমানে চতুর্থ পর্দায় চতুর্থ হেজাবের মধ্যে একটা তারকা দেখতে পেয়েছি। আমি চতুর্থ হেজাবের মধ্যে আমি জিব্রাইল সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আমি চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা দেখতে পেয়েছি। এই তারকাটাকে আমি প্রত্যেক সত্তর হাজার বছর পর পর একবার উদিত দেখি, প্রত্যেক সত্তর হাজার বছর পরে উদিত হওয়ার পরে সেই তারকাটা বাহাত্তর হাজার বছর আমার এই উদয় অবস্থায় থাকে। বাহাত্তর হাজার বছর উদয় অবস্থায় থাকার পরে আবার অস্তমিত হয়ে যায়। এইভাবে আমি জিব্রাইল সালাম এই তারকাটাকে মোট বাহাত্তর হাজার বার উদিত হইতে এবং অস্তমিত হইতে দেখেছি। হিসাবটা খেয়াল করবেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন, হে জিব্রাইল তোমার বয়স সম্পর্কে আমি রাসূলুল্লাহকে একটু বলো।
আমি দেখতে পেয়েছি একটা তারকা, যে তারকাটা প্রতি 70,000 বছর পর পর একবার উদিত হয়। সেই তারকাটাকে আমি জিব্রাইল সালাম আমার জিন্দগিতে 72,000 বার দেখেছি। তারপরে আল্লাহ রাসূল বলতেছেন, হে জিব্রিল শোনো, ফাকাল ইয়া জিব্রিল ওয়াইজ্জাতি রব্বি জাল্লা জালালুহু আনা যালিকাল কাওকাব। হে জিব্রিল শোনো রাখো, তুমি যে তোমার বয়স সম্পর্কে আমি রাসূলুল্লাহকে ধারণা দিলে তারকা দিয়ে, যে তারকাটাকে তুমি চতুর্থ আসমানে দেখেছো 70,000 বছর পর পর একবার উদিত হয়, 70,000 বছর থাকে আবার 70,000 পর সেটা অস্তমিত হয়ে যায়, যে তারকাটাকে তুমি এইভাবে 72,000 বার দেখেছো। ইজ্জতি রব্বি, আমার রব্বের ইজ্জতের কসম করে আমি রাসূলুল্লাহ বলছি, আনা যালিকাল কাওকাবে সেই তারকাটা ছিলাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলে রাসূলুল্লাহর বয়স কি জিব্রাইলের চেয়ে কম না বড়? বেশি 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 না কম? বেশি বেশি। কত বেশি? জিব্রাইলের অস্তিত্বই যখন হয় নাই রাসূলুল্লাহ কালাম আনিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা হাদিস থেকে আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি দুইটা সরদের কথা জানতে পারি। একটা হচ্ছে মরিয়মের সরদ, আরেকটা হচ্ছে তারকার সরদ। একটা মরিয়মের সরদ, আরেকটা কিসের সরদ? তারকার সরদ। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে হাজার হাজার সরদ দিয়েছে। সুবহানাল্লাহ। বলে তাফসীর রুহুল বয়ানের মধ্যে পঞ্চম খণ্ডের 314 পৃষ্ঠায় ইসমাইল হাকিম রাসূল আলাইহির রহমা তাফসীরে মারিয়াম কাফ হা ইয়া আইন সওয়ার এর ব্যাখ্যায় বলেছেন, হযরত রিসালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সূরত আসত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসংখ্য সূরতগুলো ছাড়াও তিনটা বিশেষ সূরত রয়েছে। সুবহানাল্লাহ। একটা হচ্ছে সূরতে বাশারে, মানব সূরত, মানবাকৃতি, যে সূরত নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আমাদের মধ্যে আগমন করেছেন। এই সূরতের প্রমাণ কি? কোরআন কারীমে আসছে, কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমি তোমাদের মত মানুষ। এই মিছলুকুম, বাশারুম মিছলুকুম দ্বারা মুফাসসিরিনে কেরাম বর্ণনা করছেন, এই বাশারুম মিছলুকুমের অর্থ এই না যে রাসূলুল্লাহ আমাদের মত মানুষ, বরং এর অর্থ হচ্ছে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকৃতিতে নবীজিকে আমাদের মতো মানুষ করে পাঠিয়েছেন, অর্থাৎ আমাদের মতো একটা সূরত দিয়ে, আমাদের মতো একটা আকৃতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মদকে পাঠিয়েছেন। হাকিকতে নবীজি আমাদের মতো মানুষ না, আমরা কি তারকার রূপে ছিলাম? ময়ূর রূপে ছিলাম? সুতরাং যেহেতু ছিলাম না, আমরা রাসূলুল্লাহর মতো না, নাকি বলেন? আমরা রাসূলুল্লাহর মতো বলা যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এর দ্বিতীয় স্বরূপ সম্পর্কে বলতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দ্বিতীয় যে স্বরূপটা ছিল সেটা ছিল ফেরেশতার স্বরূপ, তৃতীয় যে সরত সেটা হচ্ছে সরতে হাক্কি, রাসূল পাক সাল্লামের হাক্কি সরত, হাকিকি সরত, প্রকৃত সরত, রাসূল পাক সাল্লামের হাক্কি সরত সেটা অন্য কেউ দেখে নাই, সেটা এবং আল্লাহ জানে সেই সরত কেমন ছিল, আর রাসূলুল্লাহ জানে। ধরে বলেন সুবহানাল্লাহ। শত শত লক্ষ লক্ষ সরত আকৃতি দিয়েছেন, কবার দিয়েছেন,
সর্বশেষ হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানালেন, আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পবিত্র শরীরের মধ্যে এই নূরে মুহাম্মদীকে আমানত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছেন, বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সৃষ্টি করেছেন, ফেরেশতা বানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ পড়ছেন, আর রাসূলুল্লাহর সাথে আল্লাহর গোটা সৃষ্টির ফেরেশতারাও তাসবিহ পড়ছে। ফালাম্মা খালাকাল্লাহু আদমা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে যখন আদম আলাইহিস সালামকে বানালেন, আল কাযালিকা নুফিসালবিহি, আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে সেই নূরকে ঢেলে দিলেন, আমানত রাখলেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, আল কাযালিকা নুফিসালবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর পরে আদম আলাইহিস সালামের পেশানিতে আলকা ভালিকা নূর নূর রেখেছেন, নূরে মুহাম্মদী রেখেছেন, মাটি রাখছেন না নূর রাখছেন, জোরে বলেন না, মাটি রেখেছেন না নূর রেখেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে ফিসালবি নূহিন, আদম আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে শিশা আলাইহিস সালাম, শিশ থেকে পর্যায়ক্রমে হযরত নূহ আলাইহিস সালাম, তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পেশানিতে, হযরত পাকের আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পেশানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূরে মুহাম্মদে আস্তে আস্তে প্রত্যাবর্তন করেছে, সিরিয়াল বাই সিরিয়াল একজনের পর একজন আমানত রেখেছে সেই নূর, একজন থেকে আরেকজন সেই নূরকে বহন করে করে শেষ পর্যন্ত কার কাছে এসেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছে সেই নূর। কার কাছে এসেছে? আব্দুল্লাহ। জোরে বলেন, কার কাছে এসেছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছে। এখন ভাই খেয়াল করেন, নবীজিকে আমাদের মতো মানুষ বলে, নবীজিকে কার মতো মানুষ বলা হয়? আমাদের মতো মানুষ বলে, কিন্তু কোরআন বলে ইয়ুখলিকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলমাতিন সালাসাতিন, মানুষদেরকে আল্লাহ কিভাবে বানাইছেন এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলে দিচ্ছেন, যে আমি আল্লাহ মানুষদেরকে কিভাবে বানাই, কোথায় বানাই। নবীজিকে মাটির মানুষ বলে, ঠিক কিনা ধরে বলেন? বলে কিনা নবীজিকে মাটির তৈরি বলে কিনা? বলে। এরা গবেষণা করে না, এলেমের অভাব না হয় আকলের অভাব, আর না হয় রাসূলুল্লাহর সাথে দুশ্মনী আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি বলে। অথচ এই সমস্ত গর্ধবরা মানুষ, সকল মানুষ যে মাটির তৈরি সেটাই প্রমাণ করতে পারবে না, ঠিক কিনা ধরে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি মাটি থেকে শুধুমাত্র আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, আর কাউকে না, সরাসরি মাটি থেকে শুধুমাত্র আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, আর কাউকে না। মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন হযরত বাবা আদমের বাম পাজরের হাড় থেকে, সরাসরি মাটি থেকে না। হযরত ঈসা আলাইহিস সালামকে বানিয়েছেন হযরত জিব্রাইল আলাইহিস সালামের ফুক ফুক থেকে, আর সকল মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন পিতার মনি বা বীর্য দ্বারা, সরাসরি মাটি থেকে না। মানুষ, আমরা যে মানুষ আছি, আমাদেরকেই কেউ সরাসরি মাটি থেকে সৃষ্টি হচ্ছে প্রমাণ করতে পারবে না, কথা কি বুঝতে পারছি আমরা? তাহলে নবীজিকে মাটির থেকে তৈরি এটা কি করে প্রমাণ করতে পারা যাবে? সম্ভব নয়। নবীজিকে মাটির তৈরি? জোরে বলেন, নবীজিকে মাটির তৈরি? মানুষ কিভাবে তৈরি হয়? আল্লাহ বলছেন সূরা জুমারের 6 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তৈরি করেন মায়ের পেটে, কোথায় তৈরি করেন? জোরে বলেন, কোথায় তৈরি করেন? ফাইন্নাহু খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, তারপরে যত মানুষ বানিয়েছেন নুতফা দিয়ে বানিয়েছেন, মনি দিয়ে বানিয়েছেন, সূরা হাজ্জ 5 নম্বর আয়াত এসেছে। কাজেই সকল মানুষই মাটির তৈরি না, রাসূলুল্লাহ কি করে মাটির তৈরি হবে? যখন একটা মানুষ স্বাভাবিক হয়, সময় তো শেষ হয়ে গেছে না, তো কথাটা বলে শেষ করে দিচ্ছি, একটু শুনবেন। মানুষ যখন কিভাবে সৃষ্টি হয়, যখন একটা বাচ্চা নাবালক থাকে, সে বিয়ে করলে কি বাচ্চা হবে তার থেকে, সন্তান হবে? ধরেন একটা 5 বছর 3 বছরের একটা বাচ্চা নাবালক, সে যদি বিয়ে করে তার থেকে কি সন্তান আসবে? না। কেন আসবে না? তার মধ্যে সন্তান তৈরির জন্য যে উপাদান দরকার, সে উপাদান এখনো তৈরি হয় নাই, কথা কি বুঝতে পারছি আমরা? মুরব্বী বয়স্ক যারা আছে বুঝবে ব্যাপারটা, ছোট বাচ্চা বিয়ে করলে সন্তান এই জন্য হয় না, যে সন্তান হওয়ার জন্য যে এলিমেন্ট দরকার, উপাদান দরকার, সেই জিনিসটা তার মধ্যে তৈরি হয় নাই,
যখন সে নাবালক থেকে সাবালক হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে সন্তান জন্মের যে উপাদান হয় সেই মনি বা নতফা তৈরি করে। মানুষের সৃষ্টি পিতার পৃষ্ঠদেশে, সেখান থেকে মায়ের গর্ভে। এর আগে মানুষ ছিল, আমার দাদার মধ্যে আমি ছিলাম, ছিলাম না? যদি আমার দাদার মধ্যে আমি থাকতাম আর আমার দাদার থেকে আমার বাবা পাইতেন, তাহলে আমার বাবা নাবালক অবস্থায় বিয়ে করলেও আমি সন্তান জন্ম হইতাম। যেহেতু নাবালক অবস্থায় সন্তান জন্ম হয় না, সুতরাং মানুষ পূর্বপুরুষ থেকে প্রত্যাবর্তন করে করে আসে না। কিন্তু রাসূলুল্লাহ পূর্বপুরুষ থেকে এসেছেন। আপনার আমার সৃষ্টি পিতার পৃষ্ঠদেশে যখন পিতা স্বাভাবিক হয় তখন আর পূর্বেরা, কিন্তু রাসূলুল্লাহর সৃষ্টি যখন সৃষ্টি বলতে কিছুই ছিল না তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে বানিয়েছেন, বাবা আদমের পেশানিতে রেখেছেন, ওইখান থেকে প্রত্যাবর্তন হয়েছে নূর, নূরটা হযরতে শীষের মধ্যে এসেছে, শীষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এভাবে প্রত্যাবর্তন হয়ে হয়ে শেষ পর্যন্ত কোরআন শরীফের সতাকাল্লুবাকা বিসাজিদিন সাজদাকারীদের মাধ্যম হয়ে হয়ে শেষ পর্যন্ত হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানির মধ্যে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কি এসেছে? তো মাহবুবুল্লাহ দুনিয়ার প্রথম খণ্ডের 194 পৃষ্ঠার মধ্যে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীতে আনবেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল রজব মাসের শুক্রবার দিন ছিল, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মিলন হবে এই সময়টার কথা বলতেছে হাদিস শরীফ এসেছে। ফিতিলকা লাইলাতে রিদওয়ান খাজনাল জিনাল জান্নাত ছড়াইছেন, জান্নাতের ব্যস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। অনেক দীর্ঘ আলোচনা শেষ পর্যন্ত বলতেছেন আলা আনান আন্নান নূর আল মাহজুন আল মাকলুন আল্লাযী ইয়াকুন মিনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাদিস এসেছে হযরতে আব্দুল্লাহর পেশানিতে নূর ছিল। কি ছিল? নূর। জোরে বলেন না, কি ছিল? নূর। নুতফা মনি বা মাটি ছিল না, হাদিসের শব্দ আন্নান নূর আল মাহজুন আল মাকলুন, পেশানিতে নূর ছিল আর সেই নূর মা আমিনার গর্ভে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটি নয়, নুতফা নয়, মনি নয়, নূর ছিল, নূর এসেছে আর এই নূর আবার পৃথিবীতে আগমন করেছে 570 খ্রিস্টাব্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এসেছে পিতার পৃষ্ঠ ছিল নূর, মরি মাটি না, আবার মায়ের গর্ভে এসছে নূর, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছে, সেটাও কি? এরপরও নবীজিকে মাটি বলার কোনো ক্ষমতা আছে? নবীজিকে মাটি বলার কোনো সাধ্য আছে? নবীজির সৃষ্টি আমাদের মতো নয়। নবী যখন মায়ের গর্ভে ছিলেন সিফাত সব এসছে, মায়ের তিনি এসছে, আমাদের আম্মা জানদের পেট বড় হয়ে যায়, লক্ষণটা আমরা বুঝতে পারি, ভারী হয়ে যায়, হায়াজ নেফাস মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, কিন্তু আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলার পেট মোটা হয়ে নাই, ভারী হয়ে নাই। তিনি বলেন আনকার তোরা ফাদি হাইজি, আমার যে মাসিক ঋতুস্রাব সেটাও বন্ধ হয়ে নাই। সুবহানাল্লাহ। বলেন আমরা যখন গর্ভে থাকি আমাদের মায়েদের ঋতুস্রাব কেন বন্ধ হয়? এই জন্য বন্ধ হয় যে আমাদের নাভির সাথে মায়ের নাভির একটা সংযোগ থাকে, এই নাভির মাধ্যমে এই নাপাক খাবারটা আমাদের নাভি দিয়ে আমাদের পেটে প্রবেশ করে সেটা খেয়ে আমরা পেটের ভিতরে বেঁচে থাকি। আমেলার সাথে রাসূলুল্লাহর নাবির সংযোগ ছিল না, নাবি পৃথিবীতে আনার পরে কাটতে হয় নাই, আমাদের মতো আলাদা ছিল। কেন আলাদা ছিল? যে রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাপাক খাবার খাওয়ান নাই, তিনি নূর ছিলেন, তার খাবার নূরি খাবার ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো বলা যাবে রাসূলুল্লাহকে? না। আপনি আমি কান্না করি, রাসূলুল্লাহ সাজদায় পড়ে হাবলি উম্মতি রাব্বি সাল্লি উম্মতি বলছেন, রাসূলুল্লাহর লজ্জাস্থান পৃথিবীর কেহ দেখেন নাই, আপনি আমার মতো বলা যাবে? না। জোরে বলেন যাবে নাকি? না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত বাতিলদের বল আগিরা থেকে হেফাজত করুক, যারা বলে রাসূলুল্লাহ আমাদের মতোই মাটির মানুষ, মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল
সদর করতে শাহ আব্দাস পূজার তৌফিক দিন বলি আমিন আমিন তাআলা আমিন আলহামদুলিল্লাহ আমিন।